হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিহারের বিখ্যাত মুচমুচে রসালো খাজা। মাত্র এক বাটি ময়দা চিনি দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একবার দেখলে যে কেউ এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর খেতে হয় একদম মুচমুচে আর রসালো। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, বিহারের বিখ্যাত মুচমুচে রসালো খাজা। বিহারের বিখ্যাত মুচমুচে আর রসালো খাজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোল। আর এই মিক্সিং বোলের মধ্যে আমি দেব এক বাটি ময়দা। আজকের এই মুচমুচে খাজাগুলো আমি এক বাটি ময়দা দিয়ে করছি, তবে ময়দার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই ময়দার মধ্যে আমি দেব স্বাদ মতো সামান্য একটু লবণ, ব্যাস আর কিচ্ছু দেব না। এখন এই লবণটাকে ময়দার সাথে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে, মানে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। লবণটাকে ময়দার সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দার একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো দেখো, ময়দাটাকে এইভাবে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই রকম একটা ডো আমি বানিয়ে নিলাম। আর এই ডোটা যেন একদমই নরম না হয়ে যায়, ঠিক এই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। এখন এই ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল একদম ঝাঁকানাকা করে একটু লাগিয়ে নেব, তাহলে কী হবে, ডোটার উপর থেকে শুকিয়ে যাবে না। তো সামান্য একটু সাদা তেল আমি লাগিয়ে দিলাম। এইবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 5-6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে সামান্য দু একটা কাজ আমরা একটু রেডি করে রাখবো, তাহলে এই গজাগুলো বানাতে সুবিধা হবে। তো তার জন্য দেখো, এখানে একটা ছোট্ট বোল নিয়েছি আমি, মানে ছোট্ট একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমি বড় চামচে 2 চামচ ঘি দিলাম, আর ওই চামচেরই দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এখন ঘিয়ের সাথে ময়দাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর একটা ময়দার ঘিয়ের ব্যাটার আমি রেডি করে নিলাম। আর এদিকে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে জল। এখন এই 1.5 কাপ পরিমাণে জলের মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে চিনি। তারপরে খুব সুন্দর একটা চিনির শিরা আমরা তৈরি করে নেব, একটু গাঢ় করে চিনির শিরাটা তৈরি করবো, আবার খুব বেশি গাঢ় করবো না। তো তার জন্য চিনিটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এর মধ্যে দিয়ে দেবো 2 এলাচ। এলাচ দুটোকে একদম ঝাঁকানাকা করে একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে খুব সুন্দর একটা কালারের জন্য আমি এর মধ্যে দেবো 1 চিমটির মতো একটু কেশরি ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো, ফুড কালারের বদলে তোমরা এর মধ্যে স্যাফরনও দিতে পারো। তো দেখো, ফুড কালারটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 3-4 মিনিট সময় ধরে চিনি শিরাটাকে একটু জাল দিয়ে নিতে হবে, তাহলে দেখবে চিনি শিরার মধ্যে একটা গাঢ় ভাব চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় ধরে চিনি শিরাটাকে জাল দিয়ে নিয়েছি, আর চিনি শিরার মধ্যে বেশ একটু গাঢ় ভাব চলে এসেছে। খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না, তাহলে আবার চিনি শিরাটা জমাট বেঁধে যাবে। একটু গাঢ় ভাব যখন চলে আসবে, হাতের মধ্যে নিয়ে একটু চেক করে দেখবে, দেখবে বেশ একটু আঠালো আঠালো ভাব লাগছে, একটু চটচটে ভাব লাগছে, তখন এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। আর এদিকে দেখো, যে ময়দার ডোটা আমরা মেখে রেখেছিলাম, সেই ময়দার ডোটাকে আরও একবার খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে ডো থেকে এইভাবে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। তো দেখো, সমস্ত ময়দা থেকে এইভাবে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিলাম। এখন এই লেচিগুলোকে আলতু হাতে একসাথে জড়ো করে আবারও একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে আবারও এই ডো থেকে আবারও ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। এইভাবে মোটামুটি 2 বার করে করে নিতে হবে। তোমরা হয়তো মনে মনে ভাবছো, এটা করলে কি হবে বা এটা করার উদ্দেশ্য কি? এটা করলে খাজার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে আর খাজাগুলো একদম মুচমুচে তৈরি হবে। আর এই ডোটা যখন মাখবে না, মানে এই ময়দাটাকে কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে মাখবে, তাহলে দেখবে খাজাগুলো একদম মুচমুচে ক্রিসপি তৈরি হবে। এখন এই ডোটাকে আমরা যে জায়গায় বেলবো সেই জায়গায় সামান্য একটু সাদা তেল আমি লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে, লেগে যাবে না। এখন হাত দিয়ে ডোটাকে এইভাবে একটু প্রেস করে করে চ্যাপটা করে নেব, একটু গোল করে নেব। তারপর একটা বেলনি দিয়ে এইভাবে কিন্তু একটু নিচের দিকে টেনে টেনে বেলে নেব, ঠিক এইরকমভাবে কিন্তু একটু নিচের দিকে টেনে টেনে একটু পাতলা করে বেলে নেব, তাহলে কিন্তু খাজাগুলো একদম মুচমুচে তৈরি হবে। এখন যে ঘি আর ময়দার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে
ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। আর এই ঘি আর যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করেছি, এটা কিন্তু তোমরা সাদা তেল দিয়েও তৈরি করতে পারো, তবে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘি ঘি ফ্লেভার পাবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো অবশ্যই চেষ্টা করবে ঘি দিয়ে ব্যাটারটা তৈরি করতে, তাহলে খেতে বেশি টেস্টি হবে আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এইবারে কিন্তু এই লেচিটাকে আমরা উপরের দিকে ঠেলে ঠেলে বেলে নেবো, নিচের দিকে কিন্তু আর টানবো না, উপরের দিকে ঠিক এইভাবে ঠেলে ঠেলে বেলে নিতে হবে। এখন শুধু এইভাবে উপরের দিকে ঠেলে ঠেলে বেলে নিতে হবে, একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপরে ঘি আর ময়দার ব্যাটারটাকে এইভাবে লাগিয়ে লাগিয়ে এইভাবে একটা রোল আমাদের করে নিতে হবে। তো বন্ধুগণ, এইভাবে বেলে বেলে একটা রোল আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক এই রকম একটা রোল আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো, একটা রোল আমি তৈরি করে নিলাম, এখন এই রোলটাকে একটু পিস পিস করে কেটে নেব। তো তার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে খুব সুন্দর করে এইভাবে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একটু পিস পিস করে কেটে নেব। আর কাটার পরে দেখবে পিসগুলো একদম গোলাপ ফুলের মতো দেখতে লাগবে, কতগুলো লেয়ার দেখো তৈরি হয়েছে। এই লেয়ারের জন্যই কিন্তু খাজাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। তো সমস্ত রোলটাকে দেখো এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। তো এইভাবে কাটার পরে দেখো একদম পুরো গোলাপ ফুলের মতো দেখতে লাগছে, আর কতগুলো দেখো লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারের জন্যই কিন্তু খাজাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। এখন এগুলোকে কী করতে হবে, একটা দিকে কিন্তু এইভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে, না হলে আমরা যখন এই খাজাগুলো ভাজবো না, লেয়ারগুলো একদম খুলে খুলে যাবে। সেই জন্য একটা সাইডে এইভাবে কিন্তু একটু আটকে দিতে হবে, তাহলে আমরা খাজাগুলো যখন ভাজবো খাজাগুলো কিন্তু আর খুলে যাবে না। তো অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, এইভাবে একটা পিঠ কিন্তু এইভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে। তো সমস্তগুলো কিন্তু এইভাবে একটু আটকে দেবো। তো দেখো সমস্ত পিসগুলোকে কিন্তু একটা সাইডে আমি একটু চেপে চেপে আটকে নিয়েছি, এখন এগুলোকে একটু এইভাবে বেলে নিতে হবে। প্রথমে হাত দিয়ে একটু আলতো করে প্রেস করে এইভাবে একটা বেলনি দিয়ে একদম আলতো হাতে প্রেস করে করে কিন্তু এটাকে বেলে নেব, ঠিক এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা বেলে নেব। এই খাজাগুলো বানানোর পরে এতটাই মুচমুচে রসালো আর টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর একবার দেখলে কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। তো এইভাবে দেখো বেশ অনেকগুলো খাজা আমি বেলে নিয়েছি, এখন এইগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে, গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তেলটা যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে একে একে সমস্ত খাজার পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এইভাবে খুন্তি দিয়ে কিন্তু একটু উপরে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে উপরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একটু সময় নিয়ে কিন্তু এই খাজাগুলোকে ভাজতে হবে, তাহলে খাজাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু এই খাজাগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে খাজাগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখো খাজাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর চিনি সেরাই দেওয়ার পরে কিন্তু এই খাজাগুলো আরও বেশি মুচমুচে তৈরি হবে, খেতে দারুণ টেস্টি হয়। ঠিক একই রকমভাবে বাকি খাজাগুলোকেও আমি ভেজে নেব। তো দেখো সেকেন্ড ব্যাচে আমি তিনটে খাজা দিয়ে দিলাম, তারপরে ঠিক একই রকমভাবে খুন্তি দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে খাজাগুলোকে ভেজে নিতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো খাজাগুলো কতটা মুচমুচে ক্রিস্পি তৈরি হয়েছে। তো ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের খাজাগুলোকে আমি ভেজে নিলাম, এবার একটি প্লেটে তুলে নেব। তো দেখো এখানে আমি বেশ অনেকগুলো খাজা ভেজে নিয়েছি, আর খাজাগুলো দেখো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে। আর এই খাজাগুলোকে যখন চিনি শিরার মধ্যে দেবো তখন আরও বেশি মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। তো যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা যেন বেশি গরম না থাকে, একটু কুসুম গরম থাকবে, মানে আঙুলটা ডোবানো যাবে, ঠিক সেই রকম চিনি শিরার মধ্যে এই খাজাগুলোকে কিন্তু দিতে হবে। আর এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে চিনির রসটা এই খাজার মধ্যে লাগিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, বেশি সময় কিন্তু রাখা যাবে না। 5-6 সেকেন্ড এইভাবে একটু উল্টে পাল্টে চিনি শিরাটা লাগিয়েই কিন্তু খাজাগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে, তাহলে দেখবে খাজাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। তো বন্ধুগণ, এইভাবে রসালো খাজা বানিয়ে 1 সপ্তাহ ধরে তোমরা রেখে খেতে পারবে, একটুও কিন্তু নরম হবে না, একই রকম মুচমুচে থাকবে। আর সব থেকে মজার কথা হলো এই খাজাগুলোকে চিনির রসে ডোবানোর কিছু সময় পর থেকে দেখবে খাজাগুলো আরও বেশি মুচমুচে তৈরি হয়েছে। তো ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের খাজাগুলোকেও এপিঠ ওপিঠ উল্টে পাল্টে
খুব ভালো করে চিনির রসটা লাগিয়ে একটি পাত্রে তুলে নেব। তো দেখো, এইভাবে সমস্ত খাজাগুলোকে চিনির রসের মধ্যে ডুবে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, চিনির রসে ডোবানোর পরে দেখবে এই খাজাগুলো আরও বেশি মুচমুচে তৈরি হয়েছে। আর যেহেতু এর মধ্যে ঘিয়ের ব্যাটার লাগানো ছিল, খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও তোমরা পাবে। দারুণ টেস্টি খেতে হয়, একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই, ভীষণ টেস্টি খেতে হয়। এখন এর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু পেস্তা বাদামগুলোকে একটু ঝাঁকানাকা করে গুঁড়ো করেও দিতে পারো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। একটি খাজা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম, দেখো কতটা মুচমুচের ক্রিস্পি তৈরি হয়েছে। তো আজকের এই বিহারের মুচমুচে রসালো খাজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।